হ্যালো বন্ধুরা, গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরও একটি পৌরসভায় কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাশে ক্লার্ক, মজদুর, মেট এবং অন্যান্য শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। আপনারা যদি এই চাকরি সংক্রান্ত খবরটি বিস্তারিত জানতে চান, অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করব, তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে রেড কালারের সাবস্ক্রাইব লেখাটিতে অবশ্যই একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টা আইকনটিতে একটা ক্লিক করে দেবেন অবশ্যই, তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো কিন্তু আপনারা নিয়মিত সবার আগে দেখতে পারবেন। এই চাকরি সংক্রান্ত খবরটি বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা কিন্তু আপনাদের নিয়ে এসেছি জীবিকা দিশারি অনলাইন পোর্টালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল পুরসভায় ক্লার্ক, মজদুর, মেট ইত্যাদি শূন্য পদে মোট 24টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এখানে কিন্তু বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে, কোথায় কত শূন্য পদ রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু ক্লার্ক পদে 2টো শূন্য পদ রয়েছে, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে 2টো শূন্য পদ রয়েছে, মজদুর পদের জন্য 16টি শূন্য পদ রয়েছে, এছাড়া মেট পদের জন্য 2টো শূন্য পদ, টিউবওয়েল মিস্ত্রিদের জন্য রয়েছে 1টি শূন্য পদ, রোড রোলার ড্রাইভারদের জন্য 1টি শূন্য পদ রয়েছে। এবং বন্ধুরা, ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরি ওয়াইজ কত শূন্য পদ রয়েছে জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স আপনারা চেক করুন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের 1/1/2018 তারিখ অনুযায়ী বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে রোড রোলার ড্রাইভার পদের জন্য যারা আবেদন করবেন তাদের বয়স কিন্তু 1/1/2018 তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন যেমন এসসি, এসটি প্রতিবন্ধী, তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ছাড় পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক যোগ্যতা কী লাগবে। ক্লার্ক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে, কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন। স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে, প্রি সার্ভিস ট্রেনিং কিন্তু থাকতে হবে। মজদুর পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, ভালো স্বাস্থ্যের অধিকারী এবং স্পোর্টসম্যানশিপ থাকতে হবে। মেট পদের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। টিউবওয়েল মিস্ত্রি পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, সরকারি আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। রোড রোলার ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। কোন পদের জন্য কত বেতন রয়েছে সেটা কিন্তু জানার জন্য আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখান থেকে জেনে নিতে পারবেন। আবেদনের পদ্ধতি, আগামী 30শে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজের অ্যাটাস্টেড করা সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি কিন্তু আপনাকে দিতে হবে, 2 কপি নিজের অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাকে দিতে হবে, 40 টাকার ডাক মাশুল যুক্ত একটি নিজের ঠিকানা লেখা খাম এবং 100 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু আপনাকে দিতে হবে। ড্রাফট হবে মাল মিউনিসিপ্যালিটির নামে। এবং আপনি কোন অ্যাড্রেসে আপনার এই যে অ্যাপ্লিকেশন পাঠাবেন অফলাইনে সেই অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে, দ্য চেয়ারম্যান মাল মিউনিসিপ্যালিটি পোস্ট অ্যান্ড পুলিশ স্টেশন মাল ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন 735221। তো বন্ধুরা, অফলাইনে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রের যে ডাউনলোড লিঙ্ক সেটা কিন্তু আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনাদের আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করে ভালোমতো ফিল আপ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানেই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।